যশোর রোডের পাশের গাছের শুকনো মরা ডাল কাটার প্রক্রিয়া শুরু হলো। এদিন ছঘরিয়া পঞ্চায়েত এলাকায় একাধিক গাছ চিহ্নিতকরণ করা হয়। উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকরা। যশোর রোডের দুপাশে প্রাচীন গাছের শুকনো ও মরা ডাল কাটার প্রক্রিয়া শুরু হলো। বুধবার ছয়ঘড়িয়া পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকটি গাছের শুকনো ডাল ও গাছের মরা বিপদজনক ডাল চিহ্নিত করা হয়। এদিন ওই মরা ডাল চিহ্নিতকরণে প্রশাসনের সব বিভাগের আধিকারিকেরাই উপস্থিত ছিলেন। পঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ ঘোষ বলেন, এদিন গাছের মরা শুকনো ডালগুলি কাটার প্রক্রিয়া শুরু হলো। আমরা প্রশাসনের আধিকারিকদের সাথে নিয়ে এইসব মরা ও শুকনো ডাল চিহ্নিতকরণের কাজ শুরু করেছি। ধাপে ধাপে ডাল কাটার কাজ শুরু হবে। গত মাসে গাইঘাটার চাঁদপাড়ায় মাংসের দোকানের ওপর রাস্তার পাশের একটি বিরাট ডাল ভেঙে পড়ে। ঘটনায় মাংসের দোকানের মালিক সহ দুজনের মৃত্যু হয়। সেই ঘটনার পর গাছের ডাল কাটার বিষয়ে সরব হন সাধারণ মানুষ। এরপরই টনক নড়ে প্রশাসনের। কিছুদিন আগে বনগাঁতে প্রশাসনিক বৈঠকে এসে গাছের শুকনো ও মরা ডাল কাটার নির্দেশ দেন জেলাশাসক সুমিত গুপ্তা। এরপরই গাইঘাটা ব্লক প্রশাসন বৈঠক করে গাছের মরা ডাল কাটার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যেই বনগাঁ পৌরসভার পক্ষ থেকেও মরা গাছের ডাল চিহ্নিতকরণ করা হয়েছে। এদিন ছয়ঘড়িয়া পঞ্চায়েতের পক্ষ থেকেও গাছের মরা ডাল কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কবে গাছের ডাল কাটা হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি। পঞ্চায়েত প্রধান বলেন, গাছের ডাল কাটার প্রক্রিয়া শুরু হয়েছে। যশোরের উপরে যে সমস্ত শুকনো ডাল এবং বিপজ্জনক ডাল যেগুলো আছে, প্রশাসনিকভাবে সেগুলোকে চিহ্নিতকরণ করা হলো এবং সেই চিহ্নিতকরণে যারা যারা উপস্থিত ছিলেন, ব্লক প্রশাসনের পক্ষ থেকে আইডিও সাহেব, বিডিও সাহেব ছিলেন, এনএইচ 34-35-এর পক্ষ থেকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন, পেট্টাপোল থানা, ফরেস্ট ডিপার্টমেন্ট, সকলে যৌথভাবে এই ডালগুলোকে চিহ্নিত করা হলো, যাতে আগামী দিনে এই চিহ্নিত করা ডালগুলো যাতে কেটে অন্তত মানুষকে সুরক্ষা দেওয়া যায় তার একটা প্রক্রিয়া শুরু হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ।